গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা সবার ব্রেকফাস্ট হয়ে গেল, সবাই স্কুলে চলে গেল যে যার মতো। আমার বরের ছুটি আজকে, কি করম পূজা না কি পূজা বলে, সরকারি স্কুল সব ছুটি। তো দেখো সকালের দিকে একটু বৃষ্টি কমেছিল, আবার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, দেখা যাবে না, ফোকাস করবে না, আর ভালো লাগছে না। বৃষ্টি আমার ভালো লাগে, কিন্তু এতটা বৃষ্টি এই পুজো রাত দিয়ে আর ভালো লাগছে না। ভাবছি আজকে একটু ঘর পরিষ্কার করব, দেখি হয় কি না। আমার ফুল গাছগুলোর খুব বাজে অবস্থা হয়ে গেছে, এত বৃষ্টি পড়লে এটার অবস্থা দেখি। এটার এই যে কলি এসেছিল এখনো ফুল ফোটেনি, এটার ওয়েট করে আছি কবে ফুল ফুটবে। ডাল করলাম আর কি, পটল ভাজা করলাম ঝিরিঝিরি কেটে, একটু লাল শাক করলাম আর তিতাকাওয়ালা ভাজা করলাম। তো রুটি দেন আমি পটল ভাজাটা ঝিরিঝিরি করেছিলাম, ওটা খেলাম, মানে লবণ লবণ কাটা ভরে গেছে। তাই ভাবছি ওর বাবাকে কীভাবে দেবো, ওটা দিব না। আর লতি করছে আর বোধহয় পটলের তরকারি, আর ছোটো ছেলেকে দিতে গেল, আসুক তারপরে খেতে দেবো, আমি রুটিটা খেয়ে নিলাম। তারপরে ওই যে লোটে লোটে মাছ শুকনা যেটা, ওটা করব, মানে হয়ই না আমাদের বাড়িতে, বছরে এক দুইবার হয় কি না, মানে সর্দি ঠর্দি লাগলে কারোর তখন খাওয়া হয়। তো আজকে ভাবছি দেখি করি। দেখো মাছটাকে প্রথমে না আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে ভালো করে ধুয়ে ভেতরে কাঁটাটা ফেলে দিয়েছি, আর একদম সিম্পল এই যে পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম ওটা ভাজা করলাম, একটু টমেটো পিউরি করলাম, আর এই যে এখানে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মানে ব্লেন্ড করে দিয়েছি, মানে সম্পূর্ণ ব্লেন্ড করিনি, আজ মানে হালকা হালকা ব্লেন্ড করেছি। আর এদিকে দেখো আমি রান্না করতে করতে একটু মুখে টমেটো মেখে নিচ্ছি, তো মানে কাঁচা লঙ্কা দিয়েই করছি, একটুকু শুকনা লঙ্কা গুঁড়ো ঠোড়ো কিচ্ছু দিইনি, মানে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি, মানে খেতে খুব ভালো হয়েছিল। যেহেতু অনেক দিন পর রান্না করলাম তো খেতে খুব ভালো লাগছিল, এতক্ষণ পর রোদ উঠল। আর ঝিঙা দুটো আজকে পাততে হবে, আমি হাত দিয়েই পারবো, এটা তো এখান থেকে ছিটতে পারবো না, পাচ্ছি না, ওর বাবা এসে পেরে দেবে। কমপ্লিট, ঝিঙাটা পাততে পারলাম না, মানে হাত দিয়ে ছিটতে পারলাম না, আনে যাবে ওর বাবা পেরে দেবে। আর এখন রুমটাকে একটু পরিষ্কার করব, ব্যাস পরিষ্কার করে স্নান করে নেব। আপা লেট হয়েছে, না শুনতো ছিল কলার ভেতরেরটা, কলা গাছের ভেতরে থাকে এটা, এটা বলে খায়, খায় না, রান্না করে খেতে হয়। ভাত নিয়ে আসলাম, তো শাক ডাল আর একটু একটা মানে ডিমের পোচ করে নিয়ে আসলাম, আর ও তো যে শুকনো মাছ খাবে না, খাবে খাবে বলছে, একটু দিয়ে দেখি ঝাল লাগবে তখন আর খাবে না। আমিও মাত্র খেয়ে আসলাম, তোর বাবা চুলের মধ্যে চুল কেটে এসেছে, দাড়ি মো সব কেটে এসেছে, তো গাছে থেকে একটা অ্যালোভেরা পাতা নিয়ে ওটা ঘষে লাগিয়ে রেখেছে। তোর খেতে খেতে তো এখন 3:05, ওর খেতে খেতে অনেক দেরি হবে, ওটা মাথার মধ্যে মানে দিয়ে রেখেছে, শ্যাম্পু করবে স্নান করবে, দেরি হবে, দেরি হবে মানে কি 3:30 আগে সব হয়ে যাবে, ছেলেকে আনতে যাবে। যেহেতু আমার খুব খিদে পেয়েছিল আমি খেয়ে নিয়েছি, সকালবেলা একটা রুটি খেয়েছিলাম, পাকে খাওয়ালাম, তারপর আমি খেয়ে নিলাম। আমার খুব ভালো লেগেছে ওই শুকনা মাছটা, ঝালটাও কম দিয়েছিলাম, অত ঝাল খেতে পারি না, আর তিতাকাওয়ালা ভাজা দিয়ে খেয়েছি, খাওয়াটা উচিত না মনে হয় না, শুকনো মাছ খাওয়া যাবে, তাও অল্প করে নিয়ে খেয়েছি। এই দেখো মন্দিরটা কি ভালো লাগছে, রোডটা এসে পড়ছে, হ্যাঁ মন্দির 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 কি ভালো লাগছে দেখতে, তাই বললাম, কানেও শুনে না। মন্দিরে দুর্গাপূজা প্যান্ডেল হবে না, পুটি করে দিতে হবে, পুটি করে চকচকা করে, তুমি তো হট্টা করতে বিচারতা। ভালো লাগছে, ওর বাবার সাথে গল্প করছি যে ষষ্ঠীর দিন মানে আগমনে ডান্স করার কথা আর কি বাচ্চাদের, তখন বলি এখানে কে করবে, আমি বলছি আমি করবো, তুমি করবে তাহলে উদ্যোগ করো, আমি বলছি আচ্ছা আজকে কথা বলি সবার সাথে, তো ওর বাবা বড়ো ছেলেকে নিয়ে এসে খাবে। পড়েছিলাম সেটা বাগানে রোদে দিয়েছিলাম, তো পাটটা একটু ভিজা ভিজা হয়েছিল আর কি, ভিজে গেছিলো,
এই যে এই শাড়িটা তুলে রাখি, তাও আজকে রোদ উঠে একটু শান্তি। আর সব ছাদে জামা কাপড় দেওয়া হয়েছে, যেগুলো ভেজা ছিল, দোতলায় মেলা ছিল, তো ওগুলো সব দেওয়া হয়েছে, ওগুলোর বাবা দিয়েছে। আমি তো পানি উঠতে পারছি না, আমার পাটা তো এখন ওভাবে ঠিকঠাক হয়নি। আজকে যা রোদ উঠেছে শুকিয়ে যাবে সব, টেনশন নেই আজকে। ঝিঙ্গা দুটো পেরে নিয়েছে, এখন বড়জন কানতে যাবে, তারপরে হলো আমি ইসে করবো, বড়জনকে ভাত খাইয়ে দেবো, কোথায় লাগবো, তারপরে একটু শুয়ে থাকবো। গুড ইভিনিং বন্ধুরা, হঠাৎ করে প্ল্যান হলো একটু বাইরে যাওয়ার, তো একটু দোকানে যাব। তো ভাবলাম যে ছেলেদের জন্য একটু টুকটাক করে কেনাকাটা শুরু করি, ছোটো ছেলে রাগ হয়েছে, বড়জন যাবে না বললাম, ও মাত্র ব্যাডমিন্টনের থেকে আসলো, তো একটু আগে গল্প করছিলাম, তো ওর বাবা বললো চলো যাই, একটা করে সেট বা দুটা করে সেট কিনে রাখি। আমি চাই চলো যাই, কেননা পরে তো আর বেরোতে পারবো না, আর পূজার মধ্যে দেখবা কেনাকাটি করতে না বেরোতে পারলে ভালো লাগে না, তো সামনে মাস থেকে তোর এক্সাম শুরু হবে, তখন ততটা বেরোতে পারবো না, তো যাওয়া যাক। বাবা ব্যাগটা নাও তো, না এই দেখো রাগ করেছে আমার পাপা, কী কী যে মক, এত বড় লিস্ট দিয়েছে বড় ছেলে, এইটা নিয়ে আসবে আর সেটা নিয়ে আসবে, সব খাওয়ার জিনিস। যাও যাও, চলো ঢোকো, যাও যাও যাও। এই যে এখানে জিন্স, আমি বড় ছেলের জন্য জিন্স চুজ করছি, মানে ও জিন্স নিয়ে মানে মারাত্মক ব্যাপার, এত রোগা না, লম্বায় হয় কোমরে হয় না, তো জিন্সগুলো নিয়ে অনেকক্ষণ ধরে খুঁজে দেখলাম, তো দুটা নিয়েছি ওর জিন্স, আর এদিকে ছোটো ছেলেটাও দেখছি, ছোটো ছেলের হয়ে যায় কিন্তু বড় ছেলেটা নিয়েই হলো সমস্যায় পড়তে হয় প্রত্যেকবার, মানে কোমরে হয় না ওর, এই অবস্থা, এইটুকু কোমর ওর কীভাবে হবে, তো লম্বাই হয়ে যায়, মানে আমার বড় পুত্র তাকিয়েও দেখবে না, মানে ওর জন্য আমি কী ড্রেস এনেছি, মানে আমি যেটা এনে দেবো ওটাই পরবে, আর ছোটো জন নিজেরটা নিজে চুজ করবে। প্রত্যেকবারই তো গিফট নিয়ে যাই গো কত কিছু, খালি এখান থেকে বলেন সব ট্রেন্সের থেকে, এত হাওয়া আসছে মোমো খেতে এসছি, আমি ভেজিটেবল মোমো খাবো, পাপা চিকেন মোমো খাবে, আর ওর বাবা আইসক্রিম আনতে গেল। বাড়িতে চলে আসলাম, দিই তো আইসক্রিমটা, আইসক্রিম খাচ্ছি। এই যে হলো পাপা, পাপা গেঞ্জি পরো, মোমো খেয়ে আসছি, আমি ভেজিটেবল মোমো খেয়েছি, চিকেন বলে খাওয়া যাবে না, তা দুই ভাইয়ের জন্য দুটো আইসক্রিম আনলাম। আর কটা বাজে বলো তো? 15টা, 15টা বাজে, কী কী কিনলাম, মানে দু ছেলের জন্যই কিনেছি, তো কালকে ওগুলো তোমাদের সাথে শেয়ার করব, আজকে আর শেয়ার করতে পারবো না, কেন কি এখন রান্না আছে আমার। এই যে এখানে সব, এখানে একটা ব্রাউন ব্রেড আছে, আর এখানে একটা গিফট পেয়েছি, কালকে সব শেয়ার করব, আর এখানে হলো ছেলেদের জামা কাপড়। এখন তুমি এটা লেখো, এফ এন ফ্যান লেখো, হ্যাঁ ফ্যান এন আই বি বিএ করলাম, এখন 11:30 বাজে দেখা যাচ্ছে, তো আমার দুই পুত্র এই যে বিছানায় উঠে পড়েছে, আমি এখন তোমাদের সাথে গল্প করব, তো
আস্তে কথা বলো বাবা। খাওয়া দাওয়া শেষ করে আমি দেখলেই তো এত জামা কাপড় সব বের করেছি, মানে বাস্কেটের থেকে শুরু করে দুই ছেলের বাস্কেট আলাদা আলাদা, ওখান থেকে সব জামা কাপড় নিয়ে মানে যেগুলো অনেক কিছু বাতিল করলাম, আর বাদ বাকি যেগুলো সবসময় পরবে আর কি ওগুলো এক জায়গায় করলাম, কিছু কিছু ঠান্ডার জামা কাপড় আর কি, ফুল শার্ট ফুল গেঞ্জি ওগুলো সব বার করে রাখলাম, ওগুলো মানে এক জায়গায় আমি দুই ভাইটা আলাদা আলাদা করে রাখি, তাহলে সুবিধা হয় আমার, ওগুলো সব করলাম। কিন্তু আমার রুমটা আমি পরিষ্কার করতে পারলাম না, পাশের ঘরটা করেছি আর কি, আমার ঘরটার খুব বাজে অবস্থা, দেখি কালকে করব। আর একটা প্রবলেম হয়ে গেছে যে গেছিলাম ট্রেন্সে, তো বড় ছেলে তো খুব রোগা, লম্বাই হচ্ছে কিন্তু কোমরে ওর ঢিলা হচ্ছে, তো এক সাইজ ছোটো আনতে হবে। আমি এক সাইজ বড় এনেছি, কেননা এখনও লম্বা হচ্ছে কিন্তু এক সাইজ ছোট আনতে হবে, নাহলে ভালো লাগবে না দেখতে। তো আজকে দুই ভাইয়ের মোটামুটি জামা কাপড় কিনলাম দুই সেট করে। আস্তে কথা বলো বাবা, আমি কথা বলছি। তো আমি একটা টপ কিনেছি আর কিছু কিনি, পরে কিনবো আমারগুলো আর কি। তো শাড়ি তো কিনেছি আগে, এখন দেখি একটা চুড়িদার কিনবো, পূজোর মধ্যে শাড়ি চুড়িদারই ভালো লাগে, আর দেখা যাক কি কিনি, গেলে তো কিনতেই থাকি। দেখো কি করছে বন্ধুরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে ঠিক টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে কি বলতো, এখানে বৃষ্টি হলেই নেটওয়ার্কের খুব প্রবলেম, মানে নেটওয়ার্কই পাওয়া যায় না, আমি যে ভিডিও আপলোড করব নেটওয়ার্কই পাওয়া যায় না, আর বৃষ্টি পড়লে তো কথাই নেই, হবেই না, তো দৌড় ঝাঁপ করে এদিকে বাগানে নিয়ে যাই, এরকম করে করে আপলোড করি আর কি। তো আজকের মতো গুড নাইট বাই। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো গুড নাইট। ও আমার ছেলেও বাই বলবে। বাই বাই বাই।